দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে কিছু, লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। এটা খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য, এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। উনি উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, প্রিন্স মামুনের সাথে সাথে অবশ্যই লায়লাকেও যেতে হবে। এর জন্য সমাজের মানুষের, যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে, আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও। আপনারা ইতিমধ্যে জানেন আমরা গত শনিবার একটা সংবাদ সম্মেলন করেছিলাম, তার আগে বৃহস্পতিবার আমরা মামুনকে সারেন্ডার দিয়ে একটা মামলায় জামিন করিয়েছিলাম, 323-307 ধারার মামলা, যেটা সম্পূর্ণ ঘটনাটা ছিল কাল্পনিক, মিথ্যা, বানোয়াট। সেই মামলাটা কিন্তু আমরা আদালতে মামুনকে হাজির করে সারেন্ডার দিয়ে আমরা মামুনের জামিন নিয়েছিলাম, সেটা সেই বিষয়ে মনে হয় দেশবাসী এখন অবগত আছেন। আর আজকে যেটা হলো, গতকাল খবর পেলাম, হঠাৎ করে খবর আসলো আমার কাছে, আমি যেহেতু মামুনের আইনজীবী, যে আপু আমার আমাকে হচ্ছে পুলিশ ধরেছে। আমি বললাম কেন, আমি তো সারেন্ডার করিয়েছি, পুলিশ কেন ধরবে? তো বললো আবার একটু খোঁজ নিয়ে দেখেন, পুলিশ বললো যে খোঁজ নিয়ে দেখেন আপা, একটা নয়ের একে একটা মামলা আবার ক্যান্টনমেন্ট থানায় এফআইআর হয়েছে। আমি জানি না মানে কিভাবে, আমরা কত বড় বড় ঘটনা ঘটে, কি পরিমাণ মানে কি ধরনের ভায়োলেশন হয় জানেন, কিন্তু সেই মামলা কিন্তু এফআইআর হিসেবে কোর্টে মানে আমরা পাই না, যে থানায় নেয়, ফট করে মামলা এভাবে কি সুন্দর একের পর এক মামলা নিয়ে নিচ্ছে, যে তদন্তটা এফআইআর এর আগেই করা উচিত ছিল। একটা এফআইআর মামলা হলে কিন্তু সেটাকে আগে তদন্ত করতে হয়, তদন্ত না করেই আজকে এসে পুলিশ কি করলো, ওখান থেকে রিমান্ডের আবেদন করছে, ওনারা তদন্ত করবে। আরে তদন্ত তো এফআইআর হওয়ার আগেই করা উচিত ছিল মামলাটা সম্পর্কে, তাই না? আজকে রিমান্ড চাইলো, 7 দিন রিমান্ড চাইবে কেন, ওনারা তদন্ত করবে। মানে আমার যেটা ধারণা, এখানে উপরে মহলে খুব ভালোই একটা মানে কাউকে ম্যানেজ করে এই মামলাগুলো করা হচ্ছে, কিভাবে একটার পর একটা এফআইআর মামলা দায়ের হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, গত 2 দিন যাবৎ দেখছি, জানি না, এই এই যে একজন মা আমার পাশে বসে আছে, আমরা কিন্তু সব সময় না মানে অর্থনৈতিকভাবে লাভবান হব এই চিন্তা করে কিন্তু কখনো আমরা আসলে মামলা মোকদ্দমা সবসময় করিও না। আমাকে যারা পার্সোনালি চিনে, আমি আমি কিছু কোম্পানি রিলেটেড কাজ করি, আমি খুব একটা সিএমএম কোর্টে বা এইগুলো অ্যাজ ইউজুয়াল যে মামলাগুলো হয় এগুলো খুব একটা করি না, কিন্তু আমি আন্টির সাথে আমার যখন দেখা হলো, ওনাদের উদ্গ্রীব, আন্টির এই কান্নাকাটি আমাকে একদম মানে খুব আন্তরিকভাবে নিল, তখন আমার মনে হলো না মামলাগুলো, মামলা সম্পর্কে সবাই জানেন, আমি আর মামলা সম্পর্কে কি বলবো, তখন আমার মনে হলো না ওর পাশে দাঁড়ানো উচিত। কিন্তু আমি দেখছি একের পর এক হয়রানিমূলকভাবে মামলাগুলো সাজানো হচ্ছে, এবং কি সুন্দরভাবে একটার পর একটা এফআইআর রুজু হচ্ছে, একটার পর একটা এফআইআর মামলা হচ্ছে, এটার আসলে কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। আমার মনে হয়েছে আসলে আমাদের মানে আমরা আসলে কি করব, এরকম হঠাৎ করে শুনছি আরেকটা এফআইআর মামলা, আমরা যে মামলাটা বৃহস্পতিবার জামিন করিয়ে নিলাম আবার আরেকটা মামলা, তো এরকম একের পর এক মামলা দিয়ে দিয়ে আপনারা, আমি দেশবাসীর কাছে একটাই, আমি আপনাদের মাধ্যমে সবার কাছে একটা প্রশ্ন তুলতে চাই, আসলে এই মামলাগুলোর উদ্দেশ্য কি, এটা আপনারাই বিচার করবেন। উদ্দেশ্য আছে নিশ্চয়ই, কোনো উদ্দেশ্য আছে, একটা স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওনার ছেলেকে একের পর এক মামলায় ফাঁসাচ্ছেন, এটার উদ্দেশ্য কি? আজকে আপনারা শুনানি করেছেন, শুনানিতে আসলে সর্বশেষ পরিস্থিতি কি উল্লেখ করেছে বিবাদী পক্ষ? ওনারা বলেছে ওইটাই আমি তো প্রথমেই বললাম, যে ওনারা বলেছে অনেক বেশি তদন্তের জন্য, ওনারা একসাথে ছিল কিনা এই বিষয়টা তদন্তের জন্য ওনারা রিমান্ড চাইছেন। আচ্ছা আপনারাই বলেন রিমান্ড চাওয়ার জন্য ওনারা মানে ওইটা তদন্ত করবে ওনারা একসাথে, এটা কি মামলা শুরু হওয়ার আগে তদন্ত হওয়াটা উচিত ছিল না? কিভাবে তদন্ত ছাড়া তাহলে ওনারা এফআইআর মামলা দিয়ে তারা একসাথে থাকার বিষয়টা তো অলরেডি মিডিয়াতে, হ্যাঁ এটা ওরা অ্যাকসেপ্টেড আন্টি বলেছে, যে আমার আন্টি আন্টি এই বিষয়ে ভালো বলতে পারবে আমার চেয়ে, আন্টি বলেছে যে আমরা আমার ছেলেকে, ওই মেয়ে বলছে আমার ছোট ভাইয়ের মতো, আন্টি আমার বাসায় থাকুক কোনো অসুবিধা নাই, এটা দুই ফ্যামিলির একটা অ্যামিকেবল ব্যাপার। এখন এখানে কোনো ধরনের বেআইনি কোনো রিলেশন তাদের আছে কিনা, দেখেন বয়স্ক মানুষ, তার কি এটা জানা উচিত? আন্টিও তাই জানে, এখন এটা যদি হয়েও থাকে কত প্রিভিয়াস একটা ঘটনা,
ভাই বলে আন্টির কাছে তাকে নিয়ে যাবো, আমার ছোট ভাইয়ের মতো আন্টি, আপনি আমার বাসায় থাকুক, আপনারা দেখবেন এই মামলার অভিযোগটা দেখবেন, যদি আমি দিয়ে দিব আপনারা দেখবেন। সেখানে দেখেন এই যে একের পর এক কাহিনী, 7/1/2022, তারপরে 14/3/2024, এই আগের আগের অনেক আগের ঘটনাগুলো দেখিয়ে যে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আচ্ছা উনি উনি তো মামুনের চেয়েও বেশি অ্যাডাল্ট, উনি তো মামুনের চেয়ে, মামুন আমাকে এক পর্যায়ে বলেছে আপু উনি বরং আমাকে ছাড়ছে না, উনি আমাকে ছাড়ছে না, উনি বরং আমাকে আটকে রাখার জন্য একের পর এক মামলা করছে। এখন আমার দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে একটাই প্রশ্ন, আসলে উদ্দেশ্য কি মামলাগুলোর? আপনি বললেন যে একের পর এক মামলা দিচ্ছে, আপনাদের ভাষ্যমতে যেটা মিথ্যা মামলা হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজন হলে আমরা সেরকম প্রয়োজন হলে অবশ্যই যাব। তবে মামুন কিন্তু চাইছিল না বিষয়টাকে খুব বেশি, এটাকে এলাস্টিসিটি বাড়াতে চাইছিল না, ও কিন্তু বলেছে আপু এই মামলা দিয়েছে যাক আমি সার্কার, ও কিন্তু সংবাদ সম্মেলনটা করার একটা উদ্দেশ্য ছিল, আমরা যে সংবাদ সম্মেলনে গিয়েছি কেন, ও এটা ক্ল্যারিফাই করার জন্য যে আমি আর ওর কোনো রিলেশনে নেই। ও কিন্তু লায়লার কাছে মাপও চেয়েছে, আপনারা দেখেছেন যে আমি তোমার কাছে মাপ চাই লায়লা, যা হয়েছে তুমি ভালো কাউকে নিয়ে থাকো, আমাকে আমার সাথে আর তোমার হবে না, কান ধরেছি ই করছে, আমাদের আর একসাথে দেখা যাবে না। তারপরেই দেখেন ঠিক একদিন পরেই আবার ঘটনাটা এখন পর্যন্ত আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছে, রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে, সেক্ষেত্রে পরবর্তীতে জামিনের ক্ষেত্রে আপনাদের কি কি পদক্ষেপ থাকতে পারে? আমরা আইনগতভাবে যা যা পদক্ষেপ আছে যত দ্রুত সম্ভব আমি আমার ক্লায়েন্টকে বের করার ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি আন্টির দোয়া থাকলে, আপনাদের দেশবাসী সবার দোয়া থাকলে, সবার দোয়া থাকলে আমি ঠিকই বের করতে পারবো, সব আল্লাহর ইচ্ছা। আরেকটু প্রশ্ন ছিল আমার, হচ্ছে মামুন, আমরা জানি মামুনকে লায়লা শুরু থেকে নানা ভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলা, এটা আপনি কি মনে করেন কিনা যে তাকে এভাবে ইমপ্রেস করে ফাঁদে ফেলা হয়েছে? আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে তাই বলেছে যে আপু আমাকেই কিন্তু উল্টা ফাঁদে ফেলানো হয়েছে, আমাকে প্রথমে আমি আমার ফ্যান ছিল লায়লা, ফ্যান হিসেবে আমাকে গাড়ি গিফট করেছে, আস্তে আস্তে করে লায়লা আমার কাছে আমার সাথে মিশেছে এবং আন্টির সাথে মিশেছে, তার ফ্যামিলির সাথে মিশেছে, খুব আস্তে আস্তে খুব আস্তে আস্তে একটা গিফট দিয়ে এটা করে ওইটা করে মামুনের ফ্যান হিসেবে। সেটা কিন্তু আন্টিও আপনাদেরকে বলেছে, আমিও শুনেছি এবং মামুনও আমাকে বলেছে যে আমি যখন কিছুই না লায়লার তখন কিন্তু আমাকে একটা গাড়ি গিফট করেছে লায়লা। আরেকটা প্রশ্ন ছিল, লায়লা মামুনকে যেভাবে মিথ্যা মামলা দিচ্ছে, যে মামলায় দিচ্ছে না কেন, এভাবে জোর জবরদস্তি করে তার কাছে আটকে রাখতে চাচ্ছে, এটা একটা পুরুষের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর, আসলে পুরুষের জন্য এটা সমাজের জন্য একটা ভয়ঙ্কর ব্যাপার। আমি বলবো আমাদের অনেক কতিপয় মানুষজন বলে বেড়াচ্ছে যে সমাজকে কলুষিত করছে প্রিন্স মামুন এবং লায়লা। আচ্ছা প্রিন্স মামুন এবং লায়লা যদি কলুষিত করে থাকে, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, তাহলে একজন কেন ভিতরে আর একজন বাহিরে? ওদের দুজনেরই তো ভিতরে থাকা উচিত। ওরা সমাজকে যদি দুজনেই কলুষিত করেছে, এবং আমি মনে করি এর জন্য যদি আপনি দোষ যদি ভাগ করেন, যদি ভগ্নাংশে ভাগ করেন, তাহলে দেখবেন ওর পক্ষে দোষ যাবে 80%, কারণ ও একটা অ্যাডাল্ট মেয়ে, ও অনেক অংশে মামুনের চেয়ে বড়, ওর ওর বোঝার ক্ষমতা বড়। ও কেন, মামুন ছোট একটা ছেলে, মামুন আমাকে বলেছে যে আপু আমাকে একের পর এক লোভ দেখিয়ে আস্তে 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 তার প্রতি আমাকে ইমপ্রেস করেছে, আমাকে তার বাসায় নিয়েছে, তারপরে তার রিলেশন তার সাথে। লায়লা মধ্যবয়সী নারী হয়েও ছেলের বয়সী মামুনের সাথে 4 বছর লিভ টুগেদার করেছে, এটা আমাদের সমাজের জন্য হুমকি কিনা? আসলে লিভ টুগেদার করেছে কিনা সত্যি বলতে এটা আমি আমি জানি না, ধর্ষণ মামলা ছিল তো এখন এখন সত্যি কথা বলতে এখন ওনারা ওনারা বলেছে, এখন আসলে কি আপনি আর আমি জানি, এটা সমাজের জন্য হুমকি, অবশ্যই সমাজের জন্য, এটা সমাজের জন্য মারাত্মক হুমকি। এটা আমাদের সন্তানরা আমাদের নেক্সট জেনারেশন কি শিখবে, এই যে আমাদের সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো দিয়ে কি শিখবে ভাইয়া? এটা এটা কোনো ভালো কিছু শিক্ষা দিবে না, আমাদের সব বাচ্চাদের হাতে হাতে এখন মোবাইল, কি শিখবে আমাদের বাচ্চা? দেখেছি লায়লা তার বাসায় মদ্যপান করতেন, অর্থাৎ লায়লা মামুনকে বিভিন্ন নেশাদ্রব্য কাম শিখিয়েছে বা সুযোগ পেলে সুযোগ করে দিয়েছে, এতে লায়লার কোনো শাস্তি হওয়া উচিত কিনা যেহেতু সমাজের মানুষের? যদি প্রিন্স মামুনের দোষ হয়ে থাকে আমি বলবো সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লাও,
আপনারা কি বলবেন আমি জানি না, আমার ভাষ্য হচ্ছে যদি প্রিন্স মামুন দোষী হয় তাহলে লায়লাও দোষী, এবং সমাজের অবক্ষয়ের জন্য এরা দুজনেই দায়ী। আমাদের দরকার মনে হলে আমরা অবশ্যই আইনি পদক্ষেপ নেব, যদি হয় এটা দ্বারা কত হতে পারে, সেটি হচ্ছে যদি মামুনের পক্ষ থেকে মামলা যদি না যায় সেক্ষেত্রেও সামাজিক দায়বদ্ধতা থেকে আপনি একজন অ্যাডভোকেট হিসেবে বা নারী হিসেবে এই যে সামাজিক অবক্ষয় সেটা হচ্ছে সিনিয়র মধ্যবয়সী নারী এবং হাটুর বয়সে একটা ছেলেকে নিয়ে এসে এতদিন থাকলো, এই সামাজিক অবক্ষয়ের দায়ে মাম লাইলার বিরুদ্ধে আপনি কোনো আইনি নোটিশ পাঠাবেন কিনা? পাঠানো যেতেই পারে, আমাদের যদি প্রয়োজন মনে হয়, আমাদের যদি মনে হয় না দরকার আছে আমরা অবশ্যই পাঠাবো, এটা অবশ্যই সামাজিক অবক্ষয়। আমি বারবারই বলছি যদি সামাজিক অবক্ষয়ের জন্য শুধুমাত্র প্রিন্স মামুনকে দায়ী করা কোনোভাবে উচিত হবে না, যদি মামুন দায়ী হয় তাহলে সমান অপরাধের অপরাধী কিন্তু লায়লা কি মামুনের ফেমাসটি ব্যবহার করে আপনারা যারা জানেন মিডিয়া জগতে যারা আছেন, প্রিন্স মামুন আগে এসছে না লায়লা আগে এসছে? প্রিন্স মামুনকে বিভিন্ন ভাবে কনভিন্স করে 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 কিন্তু লায়লা তার মাধ্যমে ফেমাস হওয়ার চেষ্টা করেছে, এটাই কিন্তু ঘটনা, এটা কিন্তু ঘটনা এবং এটাই সত্যি ঘটনা, এটা কিন্তু আমরা যারা জানি যারা দেখি সোশ্যাল মিডিয়া সবসময় তখন দেখেছি আমরা। এই ধরনের ঘটনা কিন্তু আমরা প্রতিদিনই দেখি, রিপিট হয় যে কিছু হইলে পুরুষের বিরুদ্ধে একটা মামলা ঠুকে দিল, ধর্ষণ মামলা, সে যাই হোক দোষী হোক বা না হোক, ধর্ষণ মামলা মানে দুই তিন মাস তার কাস্টডি নিতে হবে এরপর জামিন, এই যে এটা করে মামুনকে আবার একটা হ্যারেস করা হচ্ছে না? অবশ্যই হ্যারেজ করা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি, আমাদের সমাজে না এখনো মেয়েদেরকে না একটু আমরা প্রায়োরিটি লিস্টে রাখি যে মেয়েরা নিশ্চয়ই মিথ্যা কথা বলছে না, তো ওই হিসাব করেই কিন্তু যখন একটা মেয়ে নিজের সম্মানকে বিসর্জন দিয়ে একটা মামলা করতে আসে আমরা কিন্তু তখন ভাবতেই পারি না যে মেয়েটা মিথ্যা বলছে নাকি সত্য বলছে। হ্যাঁ, তখন কিন্তু আমরা মেয়ের পক্ষেই স্বাভাবিকভাবে চলে যাই, কিন্তু এই অবস্থা থেকে আমাদের উত্তরণ দরকার, উত্তরণের প্রয়োজন আছে। লায়লা সুযোগ দেওয়ার জন্য তার শাস্তি হওয়া উচিত কিনা? অবশ্যই সুযোগ দেওয়ার জন্য শাস্তি হবে, কারণ হচ্ছে কখনো প্রিন্স মামুনকে তার বাসায় থাকতে দিয়েছে, এটা তো বোঝাই যায় এমনি কেবল একটা সেটেলমেন্ট, তাই না? দুজনের মধ্যেই একটা একটা খুব নরমাল একটা রিলেশন থেকে দুজনের সম্মতিতে যদি হয়েও থাকে, কিছু লিভিং হয়েও থাকে, তাহলে দুজনের সম্মতিতেই হয়েছে। সম্মতিতে হলে তো সেটা মামলা, সেটা তো ধর্ষণ মামলা হতে পারে না বলেন? মামুনের ক্ষেত্রে যদি মামুন যদি মামলা, যে মামলাটা হয়েছে সেটা হচ্ছে নয়ের এক ধারা 2000 সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, হ্যাঁ সংশোধনী এসেছে 2003 সালে, সেটা হচ্ছে প্রলোভন দেখাইয়া ধর্ষণ করার অভিযোগ। আপনারা চাইলে এটা আপনাদেরকে আমি দিব। এখন আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? জামিন, আমরা তো জামিনের জন্য কবে লাগাত হইতে পারে জামিন? আমরা যত তাড়াতাড়ি সম্ভব করব, আসলে আমাদের পক্ষ থেকে তাড়াটা থাকবে, এখন সবই তো আদালতের তো একটা নির্দিষ্ট একটা টাইম ফ্রেম আছে জানেনই, সবকিছু আইনগত ব্যাপারে তো আমি ইচ্ছা করলেই তাড়াহুড়ো করতে পারবো না, ওটা আদালত সবকিছু মেনটেন করেই আসতে হবে আমাকে। আপু এখানে আরেকটা বিষয় যে মামুন কি আবার পুনরায় লালার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে আইনিভাবে? অবশ্যই নিতে পারবে, আগেও নিলে নিতে পারতো, মামুন কিন্তু করতে চায়নি। মামুন কিন্তু একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে সেটেলমেন্টে যখন আসতে চেয়েছিল তখনও লায়লা সেটেলমেন্ট করার জন্য মামুনকে অনেক বড় একটা কম্পেনসেশন দাবি করেছে। মামুন যেটা স্ক্রিনশট আমাকে দেখিয়েছে যে ওর কাছে 90 লক্ষ টাকার একটা জরিমানা চাইছিল সেটেলমেন্টে আসার জন্য, বলেছে তোমাকে হয় তুমি আমার সাথে থাকতে হবে, নইলে তুমি আমাকে 90 লক্ষ টাকা দিবা, তাহলে তোমাকে আমি ছেড়ে দিই। এটা তো হতে পারে না, একটা মানুষকে একের পর এক হ্যারাসমেন্ট করবে, এটা তো দেশের আইন ব্যবস্থা, এর জন্য বসে থাকেনি, তাই না? পাল্টা কিছু করবে মামুনের পক্ষ থেকে? আমি যদি দরকার মনে হয় আমি অবশ্যই করবো, এখন এই মুহূর্তে সেই বিষয়ে কিছু বলতে পারছি না কি করবো না করবো, তবে একদম ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার এখন মামুনকে বের করা।